नमस्कार बंधुरा, आमार हापुसुपुस चैनेले आपनादेर स्वागत। आज के आमी बानाच्छी चिंगड़ी माछेर चप। एरकम चिंगड़ी माछेर चप बानाते की की लागछे, आमी एखाने 200 ग्राम मतो चिंगड़ी माछ निये निएछी। आर एखाने निएछी पेंयाज एकटा मीडियम साइजे, आर 8-10 कोया रसुन, 1 इंची मतो आदा, एगुलो कुचि करे निएछी, आर दुटो काँचा लंका। এটা প্রথমে আমি মিক্সিতে একটুখানি বেটে নেব। বাটাটা এইরকম হবে, খুব একটা মিহি হবে না, এরকম চপ মতন একটু কিচকিচে মতন হবে। চিংড়ি মাছগুলো আমি এইভাবে বেছে নিচ্ছি, আর এখানে একটা কালো সুতো থাকে, এই কালো সুতোটাও ফেলে দেবেন। এইভাবে প্রত্যেকটা চিংড়ির কালো সুতো আমি ফেলে খোসাগুলো আস্তে আস্তে একটু একটু করে ফেলে দেব, আর এই মাথাটাকেও আমি ফেলে দেব। শুধু এই ল্যাচটাকে আমি কিছুটা রাখবো মাছের জন্য, চপ গড়ানোর জন্য আমার লাগবে তখন, আর বাকি যেগুলো সেগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এই যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো আমি একটুখানি মিক্সিতেই পেস্ট করে নেব। এই যে চিংড়ি মাছের পেস্ট, এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবার কড়াইতে আমি 2 চামচ মতন তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েছি, আর দিলাম এই যে বাটা মশলাটা। এবার এই চিংড়ি মাছের যে বাটাটা সেটাও আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। এটা ভালো করে তেলের মধ্যে কষে নেব। এটা ভেজে রাখা শুকনো লঙ্কা, এটা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি শুকনো লঙ্কা, দুটো নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো, 1 চামচ চিনি, 2 আবার একটু কষে নিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো, 2 সেদ্ধ করা আলু, আলুটা স্ম্যাশারে আমি স্ম্যাশ করে নিচ্ছি। চামচ মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, যারা ধনে পাতা পছন্দ করেন না তখন দেবেন না। আর দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। আর 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম, এটা একটা বড় টেবিল চামচ ভাজা মশলা দেবেন। ভাজা মশলার মধ্যে আমি দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, একটু একটা শুকনো লঙ্কা, এই সব দিয়ে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এই মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একটা ডিম আমি
ফেটিয়ে নিচ্ছি। তাতে একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ মতন ময়দা। এটা ভালো করে আমি ফেটিয়ে নেব। সরিয়ে রাখলাম। এবার এই পুরটা আমি রেডি করছি এইরকম চপের আকারে, এইভাবে গোল করে নিলাম। দিয়ে মধ্যেখানে চিংড়ি মাছটা দিয়ে লেজটা যাতে বেরিয়ে থাকে। চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি, এবার লেজগুলো, লেজটা এইভাবে বেরিয়ে থাকবে, এইভাবে চপটা হবে। এবার একটুখানি ময়দাতে আমি কোট করে নেব, হালকা করে ময়দায় কোট করে নিলাম। এবার আমি এই ডিমের গোলায় দিচ্ছি, দিয়ে বিস্কুটের গুঁড়োতে দেব। বিস্কুটের গুঁড়ো দেব এইখানটাতে, শুকনো হাতে দেব আমি। এইভাবে এইভাবে প্রত্যেকটা চপ আমি গড়ে নিচ্ছি। এইভাবে প্রথমে গোল করে নিলাম, লম্বা করে নিলাম। এবারে এই মধ্যেখানে চিংড়ি মাছটা গেঁথে দিলাম, আর লেজটা বার করে রাখলাম। ময়দায় একটু কোট করে নিচ্ছি, ডিমের গোলায় দিয়ে দিলাম, এবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা আমি 2 বার করব। এইভাবে আমি প্রত্যেকটা চপ গড়ে নিলাম। একে আমি 15 মিনিট মতন রেখে দেব। এটা আপনারা চাইলে ফ্রিজে 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, এটা ডিপ ফ্রাই হবে। চপগুলো আমি গরম তেলে ছেড়ে দিলাম। আঁচ বেশি বাড়াবেন না, এটা মিডিয়াম আঁচে হবে, একদম হাই হিটে হবে না। উপর থেকে তেল দিয়ে দেবেন যাতে শুকনো না থাকে, দুদিকেই যাতে ভালো মতন তেল পায়। বেশি একসাথে ছাড়বো না, দুটো দুটো করে আমি ভাজছি। প্রত্যেকটা চপ আমাদের ভাজা হয়ে গেল। আমি নামিয়ে সাজিয়ে পরিবেশন করে দিয়েছি চিংড়ি মাছের চপ। এটা টমেটো সস, কাসুন্দি, পেঁয়াজের রিং, এই দিয়ে আপনারাও সার্ভ করে দেবেন চিংড়ি মাছের চপ।